আজি হচ্ছে পবিত্র রামনবমী। গাঁ টু সহর পুরপল্লী আজ উৎসব মুখর জয় শ্রীরাম রামানন্দ ধ্বনি প্রকম্পিত হচ্ছে গাঁ গোন্ডা সহর ঠু আরম্ভ করে আজ সমগ্র ভারতবর্ষ চলচঞ্চল হয়ে পড়ছে, সবু জায়গার গেরুয়াময় আজ ভক্তময় পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রভুঙ্কর রামঙ্কর রাম নারা বর্তমান জয় জয়কার হচ্ছে, পৃথিবী প্রকম্পিত হচ্ছে বর্তমান মেদিনী। রাম নাম জয় শ্রীরাম জয় হনুমান। সেইভাবে আজ রাজকনিকার মধ্যে রাম ভক্ত মানকর গোটে বিরাট শোভাযাত্রা বর্তমান যাব রাজকনিকার বিভিন্ন অঞ্চল দেই বিভিন্ন জায়গা দেই বর্তমান সে গড়গড়ি পোল পাখে পৌঁছব। সেমতি রাম ভক্ত মানে আমার সহ উপস্থিত অনেক কথা হব। আজ কার্যক্রম কোণ অাম যে ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়েছে কোণ কবে সে কোণ কবে আজ্ঞা সভাপতি সভাপতি কবে আজ আমার বহু খুশি লাগুছি যে আজ আমি পুরা মানে এটা গোটে মানে 500 বছর প্রতীক্ষা পরে প্রভু শ্রীরাম জানুয়ারি 22 তাঁর মন্দির প্রত্যাবর্তন করছেন এবং কন্যার কোণ অনুকূলনে আজ সমস্ত রাম ভক্ত আজ বহু খুশি অনেক বহু উৎসাহিত অনেক হয়েসারি 50 লোক ঊর্ধ্ব আজ সমাগম হয়ে সারি আজ রাজকনিকার মধ্যে আমি দেখুছু রাম ভক্ত মানে আজ বিরাট বড় রালি পটুয়ার নেই বর্তমান যাবে কোণ সব কার্যক্রম রয়েছে প্রভু মর্যাদা পুরুষোত্তম জয়কার সহ নিজের কথা রাখবাকে চাইবি বলে জয় শ্রী আজির যে প্রভু শ্রীরাম নবমীকর এই আজ পবিত্র প্লাবন উৎসব আমি মনাউছু। আজির উৎসব টিকি নিয়ারা কারণ যে 500 বর্ষর প্রতীক্ষা লা শ্রীরাম মন্দির 500 বর্ষর প্রতীক্ষা লা সে প্রতীক্ষা পূর্ণ পরে প্রথম থর আজ আমি এ শোভাযাত্রাটি করা যাচ্ছু। দীর্ঘ 3 বর্ষ হল আমি করছু কিন্তু রামলীলা মন্দির প্রতিষ্ঠিত হয়ে সারা পরে প্রথম শোভাযাত্রা সবুঠার নিয়ারা আর অলগা প্রকার কথা হচ্ছে এটা বর্তমান নির্বাচনের সময়। নির্বাচন সময় আজ আমার পাখে যে হিসাবের সংখ্যা এটি উপস্থিত হয়ে পড়ছে নিজক রাম ভক্ত বলে প্রমাণিত করা ভাই মানে খরা এর যেভাবে গরম হচ্ছে এ উষ্ণ তাতি নামি আসি পৌঁছিছেন সমস্ত নিজের জোশর গোটে নিয়ার প্রদর্শন করছেন। নিশ্চিত ভাবে সমস্ত ধন্যবাদ দেবি আর নিশ্চিত ভাবে যে মর্যাদা পুরুষ খালি জয় শ্রীরাম কহিলে হবে না। কিছুদিন তলে আমি এই বার্তাটি সমস্ত আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া আছে সব ক্ষেত্রে আমি পৌঁছার চেষ্টা করছিল খালি আমি জয় শ্রীরাম কহিলে হবে না। প্রভু শ্রীরামকর মর্যাদা পুরুষোত্তমকর যে তাঁকর যে চরিত্র সে চরিত্রটি কেমিটি আমার ওড়িশার ভারতের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি জনমানসরে প্রতিফলিত হয়ে পার প্রতিটি ছোট ছুঁ ভিতরে প্রভু শ্রীরামকর যে চরিত্র হচ্ছে কেমিটি সে চরিত্র প্রতিফলন আমি দেখিপার সেইপা এটা গোটে নিয়ার প্রয়াস। তো এটি বহু আমার বিরোধাভাস রয়েছে এটি সে বিরোধাভাসক আমি খাতির ন করি আমি মাড়ি আসুচার আমি নিশ্চিত ভাবে ইয়েস আমার যে লক্ষ্য রয়েছে 2047 পর্যন্ত ইয়ে ভারত হিন্দু রাষ্ট্র হব ভারত বিশ্বগুরু হব নিশ্চিত ভাবে আমি সেই লক্ষ্য কু নেই আজ শোভাযাত্রাটি সম্পূর্ণ করবু। কে কিছু বি ন ভাবিকি কে কৌশি জাতি ধর্ম পলিটিক্স কিছু বি ন ভাবিকি সমস্ত একজুট হয়েকি এ যাত্রার যোগ দিয়েছি তেমন সমস্ত ধন্যবাদ দেবি আর যাত্রা সফল মণ্ডিত করা আমার মুখ্য লক্ষ্য রহব। ধন্যবাদ। আমার সহ রাম ভক্ত জন উপস্থিত অনেক আমি সিধা সড়ক যা দীর্ঘদিন আশা যে বিশ্বাস লা প্রভু শ্রীরাম রামলালা মন্দির প্রতিষ্ঠা হয়ে সারি প্রভু শ্রীরাম মন্দির মন্দির প্রতিষ্ঠা হয়ে সারি পাখাপাখি 50 লক্ষর ঊর্ধ্ব আজ সমাগম দেখা মিলছে আপনার দীর্ঘদিন হিন্দু হিন্দু আস্থার যে বিশ্বাস প্রতীক রাম মন্দির যে লা আজ আপনার রাজকনিক অনেক অঞ্চল বর্তমান যাব আজ কোণ কার্যক্রম সে রাম ভক্ত কোণ কবি দেখুন প্রথমে এই যে রাম নবমী যেতে দিন ধরিকি আমার হিন্দু সংস্কৃতি শহ শহ বর্ষ ধরিকি রাম নবমী পালিত হয়ে আসুচি কিন্তু আজ যে রাজকনিকা অঞ্চলের রাম নবমী উৎসাহিত অনেক আমার রাম ভক্ত বা আমার হিন্দু ধর্ম হিন্দু ধর্মর যুব কার্যকর্তা মানে তাঁকু যেতে অশেষ অশেষ ধন্যবাদ দেলে মধ্যে কম হব 500 বর্ষর লড়াই পরে
আম মানুষের আরাধ্য দেবতা রামচন্দ্রঙ্কর যে মন্দির প্রতিষ্ঠা অযোধ্যার হল ইয়ে তা প্রথম প্রথম উৎসর্গীকৃত করা যাচ্ছে কনিকা মাটি রামঙ্কর নবম দিনের গোটে শোভাযাত্রা আম তরফ পুরা চান্দবালি পাখাপাখি অর্থাৎ আমার কনিকা ব্লকর শেষর আরম্ভ করি আমি গড়গড়ি পোল পর্যন্ত বা আলি পর্যন্ত আমার যার শোভাযাত্রার প্রোগ্রাম অথর যেহেতু নির্বাচন ঋতু সেপাই কার্যক্রম এটিকে টিকি সংকুচিত করা যাই আমার আকচুয়ালি আমার লক্ষ্য যে কাহার ধার্মিক ভাবনা উপরে আমার আঘাত করবার নাই হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করা হিন্দু ধর্মর মর্যাদাকে বঞ্চাই রাখা হিন্দু রাষ্ট্র আমার লক্ষ্য তেমন সারা ভারতের আজ অদ্ভুত প্রকার উৎসাহ উদ্দীপনায় রামনবমী পালন করা যাচ্ছে সেমধ্য আলিকনিকার মধ্যে অদ্ভুত প্রকার উৎসাহ অছি কিন্তু মু এটি কহিবার চাহুছি কিছু অছন্তি যে কি বাস্তবিক কোনসি ধর্মর ধর্মীয় ভাবনা উপরে আঘাত ন করিকি আমি কেমিতি আমার হিন্দু সনাতন আমার মর্যাদা পুরুষ রামচন্দ্রঙ্কর নীতি আদর্শ হিন্দু ভক্ত মানুষের যে আজ উৎসাহ অছি গোটিয়ে কথা যাচ্ছি আগামী দিনের বিপ্লব হব আগামী দিনের হিন্দু ধর্মের পরিবর্তন হবে সনাতন ধর্ম সারা ভারতের হিন্দু ধর্মের প্রতিষ্ঠা হবে দুই হাজার গত সমস্যার সারা ভারতের হিন্দু ধর্মের প্রতিষ্ঠা দীর্ঘ দিনের আশা ও বিশ্বাস যে রাম লক্ষ্মণ লা ভাগ্য রাম মন্দির হব রাম মন্দির হয়েছে তাকে নিয়ে মধ্যে রাম লক্ষ্মণ খুশি ও উৎসাহ আর প্রসাদ মানুষের প্রদর্শন। जदि आपण को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।